আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা মানে আশিস সহ আপনারা দয়া করে এই সৎসঙ্গে উপস্থিত হওয়ার সুযোগটা আমার মতো এই অধম সেবককে দিয়েছেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরবর্তীতে চলনে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা। পরম পূজ্যবাদ আচার্যদের শিশির দাদার শরীর মোটামুটি ভালো আছে। সকালে প্রার্থনার সময় দাদার ঘরেই আমি প্রার্থনা করি, তারপর পরম পূজনীয় বাবাই এসে ঠাকুরঘর থেকে এসে প্রণাম করেন, তারপর একসাথে প্রণাম করে আমরা নিচে নেমে আসি। গতকাল পরম পূজনীয় বাবাইদের একটা কথা বলল, কথাটা হচ্ছে যে এখন তো আমরা একটা সংকট মুহূর্তের মধ্যে দিয়ে চলছি, সারা পৃথিবীটা এক অজানা একটা ব্যাধি মানুষের শারীরিক এবং মানসিক এবং সামাজিক সমস্ত অবস্থানকে স্ট্যাটিক করে দিয়েছে। কেউ কারো কাছে যেতে পারছে না, কেউ কারোর সঙ্গে এই টেলিফোন ছাড়া অন্য কোনো মাধ্যমে যোগাযোগ নেই। আমাদের যে স্বাভাবিক সৎসঙ্গ হয়, মানুষজন এক জায়গায় বসে আমরা পরম দয়াল শ্রী ঠাকুরের বিঘ্ন কীর্তন করি, তা এখন হচ্ছে না। যাজন দীক্ষা উৎসব, দীক্ষা যদিও ওই দু চারজনকে এক জায়গায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কোনো কোনো জায়গায় হচ্ছে, উৎসব হচ্ছে না, আমরা ঠাকুর বাড়ি আসতে পারছি না, এরকম বহু সমস্যা আমাদের ব্যক্তিগত, বিশেষ করে আমরা যারা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত তাদের জীবনকে একটা সঙ্গীন অবস্থা মধ্যে এনে ফেলেছে। আমাদের এতে আমাদের মানসিক জগৎটা খুব বিপর্যস্ত। তবুও এত বিপর্যয়ের মধ্যেও দেখা যাচ্ছে যে যারা ঠাকুরের আশ্রিত নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলে, তারা অপেক্ষাকৃত অনেক ভালো আছে। এটা পরম পূজ্যবাদ আচার্যদেবও বললেন। আমাদের রক্ষাকর্তা তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি সবাইকে রক্ষা করেন, তিনি আমাদেরকে ধরে রেখেছেন, তিনি আমাদের আশ্রয়। কিছুদিন আগে ভারতবর্ষের এক বিশিষ্ট ব্যক্তি শ্রী শ্রী দাদার শ্রীচরণে একটি চিঠি লিখে পাঠিয়েছিল আশীর্বাদ প্রার্থনা করে। এই সংকটজনক পরিস্থিতি, তার মধ্যে একটা পয়েন্ট ছিল, সব শুনে দাদা বললেন লিখে দেওয়ার জন্য যে নির্মল আকাশ এক সময় মেঘাচ্ছন্ন হয়, দুর্যোগ আসে, আবার মেঘ কেটে যায়, দুর্যোগ চলে যায়, আবার আকাশ নির্মল হয়ে যায়।
আসলে সেইটুকু সময় আমার দিকে ধৈর্য ধরে থাকতে। এই যে সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ড, প্যারাডাইজ সিস্টেম, এই সৃষ্টিটা একটা অর্ডারে চলছে। সব জায়গায় একটা ন্যাচারাল অর্ডার আছে। আমাদের এই পৃথিবী যার উপর আমরা দাঁড়িয়ে আছি, সেই পৃথিবীটা একটা মুভিং বডি। সেকেন্ডে 30 কিলোমিটার বেগে এটা ঘুরছে এবং এটা একটা আকর্ষণে ধরা আছে। টান বা আকর্ষণে এটা ধরা আছে। এই নেচারটা ইন্ডিকেট করে, যদি এই টান বা আকর্ষণ না থাকতো পৃথিবী কোথায় ছিটকে যেত। আমাদের জীবনে যদি এই রকম টান বা আকর্ষণ ঠিক জায়গায় না থাকে, ঠিক জায়গায়, তাহলে আমরাও ছিটকে যাব। এটা একটা ইন্ডিকেশন। পরম পূজনীয় বাবাই দাদা একটা কথা বিভিন্ন প্রসঙ্গে বলেছেন যে আমাদের এই জীবনটা মহতা নদীর মতো। আমার নৌকোটা যদি একটা শক্ত খুঁটিতে বা গাছে বাঁধা না থাকে, তাহলে সে যে কোনো সময় কোথায় ভেসে যাবে তার কোনো ঠিক নেই। আমরা জীবনে স্থায়িত্ব চাই, নিরাপত্তা চাই, এসব আমরা চাই। কিন্তু জীবনেরও একটা অর্ডার আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তুমি যদি প্রকৃতিকে অগ্রাহ্য করো, তোমার রাইট আছে, তুমি প্রাকৃতিক নিয়মকে ডিসওবে করতে পারো, কিন্তু ইউ আর টু ফেস দি কনসিকোয়েন্সেস। ঠাকুর বললেন, প্রকৃতিকে যদি আমি অবজ্ঞা বা অগ্রাহ্য করি, তাহলে প্রকৃতিও তার রিভেঞ্জ নেবে। বিধি হচ্ছে ল অফ গড, বিধি কাউকে ছাড়ে না। ঈশ্বর ক্ষমা করলেও বিধি ক্ষমা করে। ঠাকুরের বাণীতে আছে, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে। সেই জন্য আমাকে জানতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কিরমভাবে চলা উচিত, কী করা উচিত, কোনটি আমার পক্ষে শুভ, কোনটি আমার পক্ষে অশুভ, আমার লাইকিং ডিসলাইকিংকে ঠাকুরের লাইকিং ডিসলাইকিং অনুযায়ী প্রেম করতে হবে। কারণ আমার ইচ্ছা মতো দুনিয়াটা চলছে না। আমরা যখন কমপ্লেক্সের দ্বারা গাইডেড হই, সে কামই হোক, ক্রোধই হোক, লোভী হোক, অহংই হোক, যাই হোক, তার দ্বারা যখন আমরা গাইডেড হই, তখন আমরা আমাদের কনসেন্সকে ইগনোর করি। যা ভালো বলে আমরা জানি তাও অনেক সময় করি না বা করতে পারি না। ঠাকুর বলছেন যে জীবনকে যদি এনজয় করতে হয়, তাহলে কমপ্লেক্সকে কন্ট্রোল করতেই হবে। কমপ্লেক্স তোমার ওপরে মাস্টারি করবে, তাহলে তুমি পারবে না। কারণ সে তোমাকে কখন কোন দিকে নিয়ে যাবে তার কিছু ঠিক নাই।
তুমি তোমার বৃত্তির হাতের কিরণক হয়ে দাঁড়াবে, তুমি অসহায় অবস্থায় পড়ে যাবে। মানুষ বড় অসহায় জীব, মানুষ এখান থেকে বসে চাঁদে উপগ্রহ পাঠিয়ে তাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু মানুষ অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজে হাতের বাইরে চলে যায়। মানুষ অনেক সময় জানে যে নেশা করাটা খারাপ, কিন্তু সে না করে পারে না, না করে পারে না যেটা সেটাই নেশা। মানুষের প্রবৃত্তির কাছে এই যে তার দাসত্ব, এ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে যে আমার জীবনে এমন কেউ থাকতে হবে যার প্রতি অনুরাগ বা টানে আমি নিজেকে নিয়ন্ত্রিত করতে পারি। ঠাকুর এক জায়গায় বললেন যে চেস্ট ওয়াইফ আর ডিভোর্টি, এই দুটো হচ্ছে এক ক্যাটাগরি। ঠিক ঠিক প্রতিপ্রাণা নারী যে সে তার স্বামীকে সর্বতভাবে ভালোবাসে, স্বামীর প্রয়োজন অপ্রয়োজন স্বস্তি অস্বস্তি ভালো মন্দ সে সব কিছু বিচার করে, ভালোবাসা জিনিসটা এমনই যে সে তাকে ছাড়া আর কিছু চিন্তা করতে পারে না। ঠাকুর এক জায়গায় বলছেন যে একই সাথে দুজনকে একই রকমভাবে ভালোবাসা যায় না, তোমাকে একজনকে প্রধান করতেই হবে। আর ঠাকুর আরো বললেন লাভ ইজ অলওয়েজ আনকন্ডিশনাল অ্যান্ড আনএক্সপেক্টেন্ট, ভালোবাসার কাছে কোনো শর্ত নাই, কোনো প্রত্যাশা নাই। প্রত্যাশা এবং শর্ত যদি থাকে সে ভালোবাসায় প্রপার এনজয়মেন্ট নেয়। আমরা জীবনের যে এনজয়মেন্ট বুঝি সেটা হচ্ছে অ্যাট দি কস্ট অফ লাইফ, অ্যাট দি কস্ট অফ এক্সিস্টেন্স। আমার হয়তো খুব খিদে পেয়েছে, আমাকে ভালো ভালো খাদ্য দেওয়া হলো, সেইটা খেয়ে তারপর আমি ডিপ্রেসড হলাম, অবসেসড হলাম, ঘুম পেয়ে গেল। মানুষের সব এনজয়মেন্টগুলোই এই রকম, অ্যাট দি কস্ট অফ লাইফ, অ্যাট দি কস্ট অফ এক্সিস্টেন্স। ঠাকুর বলছেন যে তুমি যদি তোমার কমপ্লেক্সের ওপরে তুমি যদি মাস্টারি করতে না পারো, তাকে যদি তোমার হাতে না নিয়ে আসতে পারো, তাহলে তুমি সেটাকে এনজয় করতে পারবে না। যে সাঁতার জানে না সে জলকে এনজয় করতে পারবে না, যেটাকে এনজয় করতে হবে তার এভাবে থাকতে হবে, তা নাহলে এনজয় করা যাবে। আমি যদি সাঁতার না জানি জলে ডুবে যাব, এতেও ঠিক তাই। সেই জন্যে ঠাকুর আমাদেরকে আগে মানুষ হতে বলেছেন। আমরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ অ্যাডভোকেট, আমাদের অনেক কোয়ালিফিকেশন, কিন্তু ফার্স্ট অফ অল আমাকে প্রকৃত মানুষ হতে হবে। মনুষ্যত্বের যে গুণ, জানিয়ে সমাজ সৃষ্টি হয়, পারস্পরিকতা, ত্যাগ, সহানুভূতি, ভালোবাসা, বিশ্বাস, নির্ভরতা, এই গুণগুলি যদি আমাদের না থাকে তাহলে আমরা সমাজে বাস করতে পারব না। ঠাকুর বললেন কোনো মানুষ একা বেঁচে থাকতে পারে। আচার্যদের প্রায়ই এই কথাটা বলেন যে সবাইকে নিয়ে তোমাকে বাঁচতে হবে, তুমি কাউকে ছাড়তে পারবে না, কারণ আমার ইমিডিয়েট এনভায়রনমেন্টকে বাদ দিলে আমার অস্তিত্ব থাকবে না। আমার ঘরে যদি আগুন লাগে তাহলে আমার পাশের বাড়ির লোকই আমাকে আগুনটা নেভাতে আসবে, হাজার মাইল দূর থেকে কেউ আসবে না।
সেই জন্য পারিপার্শ্বিককে নিজের অঙ্গের মতো বিবেচনা করতে হবে। আমাদের সুস্থৈনিক নীতিতে একটা কলাম এইটে আছে যে পারিপার্শ্বিককে অঙ্গের মতো বিবেচনা করে তাদের ইষ্টমুখী করে তোলার দায়িত্ব আমার। আমরা ব্যক্তিগত জীবনে সবাই চেষ্টা করে চলেছি যে আমরা যাতে ঠাকুরের হয়ে উঠতে পারি, ঠাকুরই আমাদের মুখ্য। আমাদের জীবনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, কারণ তার ভেতরে সমস্ত ইনক্লুডেড, কাউকে বাদ দেওয়া যাবে না। সেখানে শিক্ষা আছে, সাহিত্য আছে, দর্শন আছে, ব্যক্তিগত জীবন আছে, বিবাহ আছে, প্রজনন আছে, সন্তান পালন আছে, যেটা চাইব সবটাই তার মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমরা ঠাকুরকে অনুসরণ করার ভেতর দিয়ে আমরা সর্ববিদ্যা বিশারদ হয়ে উঠতে পারব। ঠাকুর বলছেন, ডিভাইন মার্সি ডোয়েলস উইদিন আস অ্যান্ড ইট নেভার ডেজার্টস আস। এই দয়া আমাদেরকে অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে দেয় না, আমাদেরকে আরও দিকে সবসময় ইন্সপায়ার করে। এই আরও ক্ষুধা মানুষকে পেয়ে বসে, মানুষের এই চাহিদার চাবুকে সে হায়রান হয়ে যায়। অনেক কিছু পাওয়ার পরেও দেখে মন তার ভরেনি। ঠাকুর বললেন যে এই অনির্বাণ তৃষ্ণাগ্নি নির্বাপনের একটাই পথ, সেটা হচ্ছে প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তার ইচ্ছাকে পরিপূর্ণ করে তাকে খুশি করা। এর দ্বিতীয় কোনো পন্থা নাই। সেই জন্য অনেক সময় গুরু আমাদেরকে নির্দয়ভাবে তার আদেশ পরিপালনে বাধ্য করে। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে মানুষের ডিউটি বলে কি কিছু নাই? ঠাকুর বললেন, ডিউটি আবার কি? তোমার ভালোবাসা যেখানে সেখানেই ডিউটি। তুমি প্রিয় পরমকে নিয়ে যদি চলো তাহলে তোমার ক্ষেত্রটা অনেক বিস্তার লাভ করে যায়। যেখানে ভালোবাসা, প্রিয় পরমের প্রতি টান, সেখানেই তোমার কর্তব্য। তাকে বাদ দিয়ে অন্য যা কিছু সৃষ্টি করতে যাবে তাতে মন্দ পরিণতি অকাট্য, কোনো কর্তব্যই তোমায় ঠেকাতে পারবে না, রেহাই পাবে না তুমি কিছুতেই। তাই বলি, চালাক হও তো এই বাঁচাবাড়ার নিশানার তলায় এসে দাঁড়াও। এতে এতে কিছুতেই লোকসান নেই। সেই জন্যে আমরা সহজভাবে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, দর্শন সবই লিমিটেড। আমরা দেওয়ালের ওপারে কী আছে দেখতে পাই না, আমরা 5 সেকেন্ড পরে কী হবে আমরা জানি না। সেই জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেভাবে আমাদের চলার নির্দেশ দিয়েছেন, আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের যেভাবে চলার নির্দেশ দিয়েছেন বা দিচ্ছেন, সেইটি মেনে চলাটাই বুদ্ধিমানের কাজ। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আমি তখন কলকাতার 68 মন্দিরে থাকি, ভোরবেলায় এসেছি, তো কোথাও থেকে এলে শ্রী শ্রী বরদা সব খবর জিজ্ঞেস করতেন, ওখানকার মানুষের খবর, পরিবেশের খবর, সব খবর তিনি নিতেন। কথা বলতে বলতে হঠাৎ আমায় জিজ্ঞেস করলেন, নাম ধ্যান করিস?
আমি বললাম আগে হ্যাঁ করি, কিরম করে করি আমি বললাম। তারপর বললেন হ্যাঁ চলাফেরায় করলেও অনেক হয়, তবে রোজ বসতেই হয়, কিছু সময় রোজ বসতেই হয়। তারপরে যেটা বললেন সেটা হচ্ছে এই যে কি সুন্দর রাত্রি সব ঘুমিয়ে কাটায়। আমরা তো জানি রাত্রিটা ঘুমানোর জন্য, তিনি যা বললেন তাতে এই রাত্রিটা সাধন ভোজন করার জন্য। এবং প্রতিদিন কালকে পরম পূজনীয় বাবাইদা বললেন যে আধ ঘন্টা খুব দ্রুত গতিতে নাম ধ্যান করলে, নামটা দ্রুত গতিতে রিসাইট করলে তাতে প্রাণায়াম অটোমেটিক্যালি হয় আর এতে মানুষের ইমিউনিটি পাওয়ার বাড়ে। তো এই যে তিনি একটা তুপ বললেন যেটা আমাদের ভেতরেই আছে, আমরা ইচ্ছা করলেই এটা করতে হবে। আমাদের ঠাকুর এক জায়গায় বলছেন যে মোটর এবং সেন্সরি নার্ভের যে কোঅর্ডিনেশন সেটা ঈশ্বর আমাদেরকে জন্ম থেকেই সেট করে দিয়েছেন ঠিক করে। এই কোঅর্ডিনেশনটা আমরাই ব্রেক করি। ব্রেক করি কীরকমভাবে, যে ব্লেডে আমি দাড়ি কাটব সেই ব্লেডে যদি আমি পেন্সিল কাটি তাহলে ওই ব্লেডে আর দাড়ি কাটা যাবে না। যে মোটর এবং সেন্সরি নার্ভের কোঅর্ডিনেশনটা ঈশ্বর ঠিক করে দিয়েছেন, আমরা যখন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ এবং চিন্তাধারা নিয়ে তার বিরুদ্ধে কোনো কাজ করি বা জীবন বৃদ্ধির বিরুদ্ধে এগেনস্ট লাইফ অ্যান্ড গ্রোথ আমরা যখন কোনো কাজ করি তখন এই অঙ্গগুলো তার শক্তি হারায়। এবং আমাদের যেই লোয়ার প্রোপেন্সিটির প্রতি যে অ্যাট্রাকশান এবং সেই জাতীয় কর্মে আমাদের যে প্রবণতা, এইগুলোই আমাদের শরীরের বহু অঙ্গ প্রত্যঙ্গকে আমাদেরকে অচল করে দেয়, রোগগ্রস্ত করে, নানা রকম ব্যাধি আমরা ইনভাইট করি। ঠাকুর বলছেন যে তুমি যেটা সেট করে দিয়েছেন সেটা যদি তৎ নির্দেশিত কর্মে আমি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে সেই সেটিংটা ঠিক থাকবে, কোঅর্ডিনেশনটা ঠিক থাকবে। ঠাকুর পপারিজমের কথা বলতে যে এক জায়গায় বলছেন যে যারা পপার মে নট বি এ পুয়ার, খুব অত্যন্ত ধনী ব্যক্তিও পপার হতে পারে, তাদের ইনফিনিটি কমপ্লেক্সটা সবসময় প্রমিনেন্ট হয়ে থাকবে। সেই জন্যে ঠাকুর বলছেন যে সুডাক যখন ব্যর্থ হয় প্রবৃত্তি বা পেস্টানের আকর্ষণে, নিয়তি তখন খুটখুট করে এসে ওঠে, আর সুডাক যখন পেস্টান যখন সুডাককে ব্যাহত করতে পারে না তখন শত বিপর্যয়ের মধ্যে পরমপিতা অভয় আশিস হস্ত উত্তোলন করেন। তিনি যে আমাদের সদাই রক্ষা করে চলেছেন এটা আমরা প্রতি পদে পরে তার দয়া থেকে বুঝতে পারি। ঠাকুর বলছেন যে প্রার্থনা ময় হলে মানুষের চরিত্রই বদলে যায়, তার জ্ঞান এবং বোধ বেড়ে যায়, অজ্ঞতা কমে আসে, জীবনের ভুলভ্রান্তিও কমে আসে, এবং সে তার প্রতি পরিবেশের আনুকূল্য ঝুঁকে আছে। আমরা প্রকৃতিকে যেভাবে গ্রহণ করি প্রকৃতিও আমাদের সেই ভাবে রেসপন্ড করে।
গাছপালা পশু পক্ষী আমাদের প্রীতি অপ্রীতি ভাব টের পায়। সেই জন্য আমরা যদি তাদের সঙ্গে সেই রকম সম্পর্ক স্থাপন করি তাতে দেখা যায় যে বহু নন এবং আননন সোর্স থেকে আমরা হেল্প ও কোঅপারেশন পাই এবং সেইটি আমাদের জীবনের লাভ। সেই জন্যে প্রার্থনাময় হলে মানুষের অজ্ঞতা অনেক কমে আসে। প্রসঙ্গক্রমে বলতে যে ঠাকুর বলছেন যে আমার মা আমাকে মারলে বকলেও আমার সবসময় মনে হতো যে মাকে ছাড়া আমার চলবে না। এই এখনও আমি আমার মনকে ভাড়াই যে মা হয়তো আবার ফিরে আসবে। এই টান বা আকর্ষণই মানুষকে সবসময় জীবন্ত করে রাখে। ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছু নাই। ঠাকুর এক জায়গায় বলছেন যে মানুষের জীবন থেকে যদি ভালোবাসা চলে যায় মানুষের জীবনে আর কিছু থাকবে না, বাউরা হয়ে যাবে। যেমন বললেন ঠাকুর বললেন সবসময় মনটা আজ্ঞাচক্রে রাখতে হবে। আজ্ঞাচক্রে যখন আমাদের মন থাকে না তখন আমরাও বাউরা হয়ে যাই। বাউরা মানে যে যে খুশি আমাকে টেনে নিতে পারে, যে কোনো আকর্ষণে আমি ঝুঁকে যেতে পারি। সেই জন্য মনটাকে সবসময় আজ্ঞাচক্রে রাখার চেষ্টা করতে হয় যাতে আমরা সবসময় কেন্দ্রায়িত হয়ে থাকি। ঠাকুর বলছেন সত্যানুসারে তুমি যদি সত্য দেখে থাকো বুঝে থাকো তাহলে তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না। সেই জন্য ঠাকুর যা কিছু বলেছেন আমাদের কল্যাণের জন্য বলেছেন। আমরা যদি নিজেদের বুদ্ধিমতো সেটাকে বিন্যস্ত করে নিই বা অন্য কোনো ভাবে ব্যাখ্যা করি তাহলে কিন্তু বিপর্যয় আমরাই ডেকে আনব। ঠাকুরের কথাটা পরম পূজ্যপাদ আচার্যদেব বলেন যে প্রশ্নহীন আনুগত্য নিয়ে সেইটে মেনে চলতে হবে এবং বাস্তবায়িত করতে হবে। তিনি আমাদের যেভাবে নির্দেশ দিচ্ছেন পরম দয়াল শ্রী ঠাকুরের ইচ্ছাকে পরিপূরণ করার জন্য আমরা সেইভাবে চলতে বদ্ধপরিকর। আমাদের কল্যাণ আমাদের ভালো আমরা সব জানি না, অনেক সময় ভালো করতে গিয়েও মন্দ করে ফেলি। সেই জন্যে তাঁর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে, তাঁর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমাদের জীবনে তাকে মুখ্য করে চলতে হবে। তা না হলে ঠাকুর বলছেন ঠাকুরের ছড়ায় আছে যে চাহিদা অযুত হলেও পূরণ তৃপ্তি কবু মিলবে না, শ্রেষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কবু করবে না। ধর্ম বিশ্বাস মানুষকে অন্ধ করে না, বরং চক্ষুষ্মান করে, তার ইন্ট্রোস্পেকশন খুলে দেয় এবং তার দর্শন জ্ঞান ও বুদ্ধি অনেক বেড়ে যায়। মানুষ যদি নিয়মিত নাম ধ্যান করে তাহলে তার হোল সিস্টেমটা এমনভাবে অর্গানাইজড হয়ে যায়, এমন সিস্টেমেটাইজ হয়ে যায় যে তার জীবনে চলতে অনেক সুবিধা হয়। কী করতে হবে কী করতে হবে না, কোনটি আমার পক্ষে শুভ কোনটি আমার অশুভ, সেটা আমার ক্ষেত্রেই হোক আমার পরিবার পরিজনের ক্ষেত্রেই হোক বা পরিবেশের ক্ষেত্রেই হোক সবটা তখন আমি বুঝতে পারি। সেটা নিয়মিত নাম ধ্যান করার কিছুই না, নাম ধ্যান করতে তো আর পয়সা খরচা হয় না, রোজ আধ ঘন্টা 45 মিনিট কত সময় আমরা বাজে নষ্ট করি। আধ ঘন্টা 45 মিনিট ঠাকুরের কাছে একান্তে বসে নিয়মিত নাম ধ্যান করা অবশ্যই দরকার। এটা আমার মঙ্গলের জন্যে, আমার সিস্টেমটাকে ইন অর্ডারে রাখার জন্যে, আমার মস্তিষ্ক কেন্দ্র যাতে ভালোভাবে ঠাকুরের কথাগুলি বুঝতে পারে সেইটে করার জন্য। সবটাই আমার কল্যাণ, ঠাকুর যা কিছু আমাকে বলেছেন করার জন্য সবই আমার ভালোর জন্যে। এবং
যেমন আচার শ্রী বরদা সারা জীবন কী করে গেলেন, তিনি ঠাকুরের যাতে স্বস্তি হয়, ঠাকুর যাতে সুস্থ থাকেন, ঠাকুর যাতে আনন্দ পান, তাই তিনি করে গেছেন। আমরা আচার্যদের শ্রী দাদাকেও তাই দেখেছি যে তিনি শ্রী বরদা যাতে খুশি থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, তাই তিনি করে গেছেন। আজ পরম পূজনীয় বাবাইদাকেও তাই দেখতে পাচ্ছি যে তিনি পিতার স্বস্তির জন্য সবসময় উদগ্র হয়ে আছেন, চোখ নাক সব কান সব দিকে একদম সজাগ দৃষ্টি রেখে দিয়েছেন যাতে শিশুর দাদা সুস্থ থাকে। এটা তিনি করে চলেছেন। আমাদের জীবনে এই আইডিয়াল ফ্যামিলি লাইফ যা তারা ডিমনস্ট্রেট করে চলেছেন, পিতার সঙ্গে পুত্রের কী সম্পর্ক, এই যে তার প্রতি কেমন আচরণ করতে হবে, স্বামীর সঙ্গে স্ত্রীর কী সম্পর্ক, যে আচরণ তারা ডিমনস্ট্রেট করে চলেছে, সেইটি যদি আমরা আমাদের জীবনে এটা যদি বাস্তবায়িত করি তাহলে আমাদের জীবনগুলো সুন্দর হবে, ভালো হবে। আর সেই দেখে আমাদের পারিপার্শ্বিক তার দ্বারা ইনফ্লুয়েন্সড হবে এবং তারাও সেইকে করে চলার প্রেরণা পাবে। পরমপিতার আতুল চরণে আমরা সমবেতভাবে প্রার্থনা জানাই, সবাইয়ের কল্যাণ হোক, আমরা যাতে পরমপিতার নির্দেশিত পথে সুষ্ঠুভাবে চলে আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারি, এইটি প্রার্থনা। জয় গুরু, বন্ধুগুরু সত্য।